আসসালামু আলাইকুম, সাদিয়া সৈয়দা থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুধ চিতই রেসিপি। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তাহলে শুরু করা যাক আমাদের দুধ চিতই রেসিপিটি। প্রথমে আমরা নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এরপর আমরা দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। এখানে কিন্তু সচরাচর আপনাদের ভাত ইউজ করা হয়, কিন্তু আমি ভাতের বদলে ময়দাটা ইউজ করতেছি। এটা টোটালি আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে আপনারা কি দিচ্ছেন ওখানে। আমরা ব্যাটারটা এমনভাবে রেডি করব যাতে অনেক বেশি পাতলাও না হয় এবং অনেক বেশি ঘনও না হয়। এখানে আমি চামচ ব্যবহার করছি। এখানে আমি কাপের পরিমাণ আপনাদেরকে মেজারমেন্টটা বুঝিয়ে দিলাম। এরপর আমরা এখানে হালকা গরম পানি দিয়ে ডোটা রেডি করব। এখানে আমরা ঠান্ডা পানি ইউজ করতেছি না, কুসুম গরম পানি দিয়ে আমরা ডোটা রেডি করে নিব। এখন আমরা ময়দা এবং চালের গুঁড়ার মধ্যে ডিম দিয়ে দিব দুইটা। ডিমটা দিলে একটু কালারটা ভালো আসে এবং খেতেও অনেক ভালো লাগে। আমরা পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা ভালো করে মিক্সার করে আমরা ডিমটা দিয়ে দিব। ডিমটা দেওয়ার পরে আমরা অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে দিব এবং ব্যাটারটা রেডি করব। এটা কিন্তু রমজানের জন্য খুব স্পেশাল একটা রেসিপি, আপনাদের আশা করি অনেক ভালো লাগবে। এটা আমরা রমজানেও না, মূলত আমরা সারা বছরই এই রেসিপিটা রেডি করে থাকি। আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম অনেকগুলো রেসিপি আমার চ্যানেলে আছে, অবশ্যই আমার চ্যানেলটিকে একবার ঘুরে আসবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো ধরনের রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেলে আমরা চিতই পিঠাটা বানানো শুরু করে দিব। আমাদের ব্যাটার অলমোস্ট রেডি। এটা চাইলে আপনারা কড়াইতেও বানাতে পারেন, আবার ফ্রাই ফ্যানও ইউজ করতে পারেন। এখানে আমি দুইটাই আপনাদেরকে করে দেখাবো। প্রথমে আমি ফ্রাই ফ্যানে দিয়ে আপনাদেরকে রেডি করে দেখাবো। এবার আমরা একটু কড়াইতে রেডি করে দেখালাম। দেখুন কত সুন্দর একটা কালার আসছে ডিমটার জন্য। ডিমটার জন্য অনেক সুন্দর একটা কালার আসছে। আমি কড়াইতে চিতই পিঠাটা একটু বানাতে কমফর্ট ফিল করি, তাই আমি কড়াইতে বানাই আপনাদেরকে দেখাচ্ছি। আমি দুদিকে আপনাদেরকে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, আপনারা যেটাতে কমফর্ট ফিল করেন ওইটা দিয়েই আপনারা চিতই পিঠাটা রেডি করবেন। এখন আমরা কি করব, প্রায় 1 লিটার দুধের মধ্যে দুধটা একটু ঘন করে নারকেল কুচি করে দিয়ে দিব এবং ওখানে হালকা চিনি দিব। চিনি দেওয়ার পরে আমরা দুধ চিতইটা হালকা গরম থাকা অবস্থায় চিতই পিঠাটা ওখানে দিয়ে দিব যাতে দুধটা টেনে নেয়। এইভাবে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা রেখে তারপর আমরা পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে আমাদের পিঠাটা। আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লাগলো জানাবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।